ষষ্ঠ শ্রেণীর 11তম সপ্তাহের যে আইসিটি অ্যাসাইনমেন্টটি, তো সেই অ্যাসাইনমেন্টের সমাধান আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব। অন্যান্য সকল অ্যাসাইনমেন্ট কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, তোমরা দেখে আসতে পারো। সবার আগে আমাদের চ্যানেলে কিন্তু ইংরেজি অ্যাসাইনমেন্টটি আপলোড করা হয়েছে, তোমরা সেটি দেখে আসতে পারো, সেটির উত্তরপত্র। তো এটি আইসিটির জন্য এক নম্বর অ্যাসাইনমেন্ট, এটা যে শিরোনামটা হবে সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। আমি আবারও বলছি, দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। এখন আমরা সর্বপ্রথম প্রশ্নপত্রটা দেখবো, তারপর আমরা সরাসরি উত্তরপত্রে চলে যাব। প্রশ্নপত্রটা খেয়াল করো, অ্যাসাইনমেন্ট বা নির্দেশিত কাজ নাম্বার এক প্রথমত থেকে করা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরিচিতি। তো এটার যে অ্যাসাইনমেন্ট বা নির্দেশিত কাজটি রয়েছে, খেয়াল করো, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে তোমাদেরকে। তো অনেকে শুধু উত্তরপত্রটা খেয়াল করো, প্রশ্নপত্রটা অবশ্যই অবশ্যই খেয়াল করবে। তো কোভিড-19 পরিস্থিতিতে তোমার স্কুল বন্ধ আছে, তোমার বাবা তার জমির ফসলের উন্নয়নের পরামর্শের জন্য কৃষি অফিসে যেতে পারছেন না, তোমার দাদি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, তোমার মা তোমাকে তোমার বাবাকে প্রয়োজনীয় সহযোগিতার জন্য ডাক্তারকে ফোন করতে বলেন, উপরের যে প্রেক্ষাপটের আলোকে দৈনন্দিন জীবনযাপনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের শিরোনামে একটি প্রবন্ধ লেখো 200 শব্দের মধ্যে। এটা কিন্তু একটা প্রবন্ধ লিখতে বলছে 200 শব্দের মধ্যে। এখানে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, এই নির্দেশনাগুলো মেনেই কিন্তু উত্তরপত্রগুলো তৈরি করতে হবে, খেয়াল করো। তো সর্বপ্রথম তোমাদের যে পয়েন্টটা দিতে হবে ভূমিকা, তারপর হচ্ছে শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীর তথ্য প্রযুক্তির ব্যবহার, তারপর চিকিৎসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার, কৃষিক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার, পরিবেশ ও আবহাওয়া উপসংহার। হ্যাঁ, তারপর হচ্ছে উপসংহার সর্বশেষে। তো আমরা কিন্তু একদম বেশি লেখিনি, তোমরা কিন্তু হাতে লেখাটা সুন্দর করে লিখলে, 200 শব্দের মধ্যে কিন্তু আমরা অ্যাসাইনমেন্টটি তৈরি করেছি, তোমরা হাতে লেখাটা সুন্দর করে লিখবে, আশা করি এই অ্যাসাইনমেন্ট থেকে তোমরা অতি উত্তমটা পেয়ে যাবে। তো এখন চলো আমরা অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে যাই, খেয়াল করো। তো প্রথমে খেয়াল করো শিরোনামটি, আবারও বলছি, যে দৈনন্দিন জীবন যাপনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। তো সর্বপ্রথম নির্দেশনা অনুযায়ী যে পয়েন্টটা লিখতে হবে সেটা হচ্ছে ভূমিকা। তো ভূমিকার যে ব্যাখ্যাটা লিখতে হবে, দেখো, বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তির বিশ্ব, জীবন উন্নয়ন ও টেকসই বিশ্ব গড়তে তথ্য প্রযুক্তির ব্যবহার আবশ্যক। তাই সময়ের সাথে পাল্লা দিয়ে পৃথিবীর মোট জনসংখ্যার মোট বৃদ্ধি পেয়েছে, তেমনি বৃদ্ধি পেয়েছে নানা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। তো ব্যক্তিগত জীবনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। তো ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা কোনো না কোনোভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে থাকি। তো সমাজের যে স্তরে প্রযুক্তির ব্যবহার শুরু হয়নি, তো সেই স্তরে এখনো উন্নতি সম্ভব হয়নি, তাই বলা যায় সভ্যতার উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মূল নিয়ামক হিসাবে কাজ করছে। তোমরা আমাদের উত্তরপত্রগুলো খেয়াল করো, তোমরা তোমাদের মতো করো, একটু নিজস্ব সৃজনশীলতা দেখি উত্তরপত্রটা তৈরি করতে পারো। তো খেয়াল করো শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত, এখানে যে পয়েন্টটা লিখবে, দেখো, শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর যে তথ্য প্রযুক্তির ব্যবহার, তো এখানে যেটার ব্যাখ্যাটা লিখবে, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি বিদ্যা ব্যবহার করে যে সকল বিষয়গুলোতে সবচেয়ে বেশি উন্নতি লক্ষ্য করা গেছে তার মধ্যে অন্যতম শিক্ষার্থীদের আত্মপ্রকাশ, শিক্ষা, তারপর হচ্ছে মনোযোগী হয়ে ওঠা ইত্যাদি। তো এই কারণে শিক্ষায় প্রযুক্তি বিদ্যার যে যথেষ্ট ভূমিকা আছে। তো কোভিড এর জন্য স্কুল বন্ধ থাকায় আমাদের পড়াশোনা চালিয়ে নিতে অনলাইনে ক্লাস শুরু হচ্ছে, আর এই ক্লাসের উপস্থিতি থাকা কিংবা বাহিরে বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে পাড়ায় এখন একমাত্র আশ্রয়স্থল মোবাইল বা কম্পিউটার। তো এছাড়া বর্তমানে অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করতে বিভিন্ন ভাবে তথ্য হয় প্রযুক্তির সাহায্যে গ্রহণ করতে হয়, যেমন তোমরা এখন ইউটিউবের মাধ্যমে এই ভিডিওটা দেখে উত্তরপত্রটা লিখতেছ। তো তারপর দেখো চিকিৎসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার। তো চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার চিকিৎসা বিজ্ঞানে একটি দ্রুত পরিবর্তন নিয়ে এসেছে। তো তথ্য প্রযুক্তির সহায়তায় এখন বিশ্বের যে কোনো জায়গা থেকে চিকিৎসা সেবা পাওয়া সম্ভব। তথ্য প্রযুক্তির সুবিধার জন্য ডাক্তাররা আর অনুমানের উপর নির্ভর করেন না, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে রোগীর নিজের শারীরিক যে শরীরের যত্ন সহকারে পরীক্ষা করে রোগ নির্ণয় করা জরুরি, এবং এই কাজটি প্রযুক্তির সহায়তায় করা যেতে পারে। আর আগে চিকিৎসার জন্য মাইলের পর মাইল ছুটে যেতে হতো আর দূরের হাসপাতাল কিংবা ক্লিনিকে, কিন্তু বর্তমানে ঘরে বসে যে প্রযুক্তি ব্যবহার করে টেলিমেডিসিনের মাধ্যমে নাম করা সব ডাক্তারের চিকিৎসা সেবা গ্রহণ করার ফলে ভোগান্তি অনেক কমে এসেছে, আর কোভিড পরিস্থিতিতে এর ব্যবহারে সুবিধা ব্যাপকতা ভাবে লাভ করেছে। তারপর হচ্ছে কৃষিক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার। তো বাংলাদেশে একটি উন্নয়নশীল দেশ, তো এ দেশের অর্থনীতি কৃষি নির্ভর, আর দেশের সার্বিক উন্নয়নের জন্য কৃষি উৎপাদনের উপর বিশেষ জোর দেওয়া প্রয়োজন। কিন্তু
এখনো আমাদের যে কৃষি উন্নয়নের ক্ষেত্রে অনেক সমস্যা আছে, যেমন প্রাচীন পদ্ধতি যে চাষাবাদ, ভূমি, তারপর হচ্ছে ব্যবস্থাপনা, উর্বরতা, তারপর হচ্ছে শক্তি হ্রাস, উন্নয়ন, তারপর হচ্ছে বীজের অভাব, প্রকৃতির যে প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি। এক্ষেত্রে আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে অধিক লাভবান হওয়া সম্ভব। তো জমিতে এখন কি সার দিতে হবে, কোন কীটনাশক, কোন পোকা দমন হয়, এসব ইত্যাদি তথ্যের জন্য এখন কৃষকরা আর কৃষির অফিসে যায় না, ঘরে বসে প্রযুক্তির সাহায্যে যে কৃষি কর্মকর্তা থেকে সেসব তথ্য নেয় বা অনলাইন অনুসন্ধান করে এসব তথ্য সংগ্রহ করে। তাই কৃষকদের অনেক উপকার হচ্ছে, ফলে কৃষিক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তারপর হচ্ছে পরিবেশ ও আবহাওয়া। বাংলাদেশের মতো দুর্যোগ প্রবণ দেশগুলোর ক্ষতি মোকাবেলায় যেসব প্রযুক্তির উদ্যোগ নেওয়া হয়, তো বিজ্ঞান উৎকর্ষের কল্যাণে সেসব জনপ্রিয়তা যেমন বাড়ছে, তেমনি গ্রহণযোগ্যতা বেড়েছে অনেক। তো বিশেষ করে বন্যা ও সাইক্লোনের পূর্বাভাস একসময় প্রচুর অসঙ্গতি ছিল, যার কারণে মানুষের কাছে এসব পূর্বাভাসের কোনো গুরুত্ব ছিল না। কিন্তু গত প্রায় দুই শতক ধরে তথ্য প্রযুক্তির গবেষণা এসব সীমাবদ্ধতা কাটিয়ে উঠা গেছে। তো সরকারি পূর্বাভাসের প্রতি মানুষের আস্থা বেড়েছে অনেক, তো সচেতনতা বেড়েছে, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আগের তুলনায় অনেক অনেক কম, বিশেষ করে প্রাণহানির সংখ্যা অনেক সীমিত হয়ে এসেছে। পরিবেশে দূষিত পদার্থের মাত্রা কিংবা আজকের বা আগামী দিনের আবহাওয়া কেমন হতে চলেছে তা সহজেই তথ্য প্রযুক্তির ব্যবহার করেই নির্ণয় করা হয়, ফলে দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটে না। তারপর হচ্ছে উপসংহার। তো উপসংহারে যে ব্যাখ্যাটা লাগবে, দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে তথ্য ও প্রযুক্তির যে অপ্রতভাবে জড়িয়ে গেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অনেক ভালো দিকের সঙ্গে রয়েছে কিছু নেতিবাচক বিষয়, তবে চেষ্টা থাকবে এর ব্যবহারকে ইতিবাচক দিকে রাখতে তো এর অপব্যবহার রোধ করে তথ্য প্রযুক্তিকে করতে হবে মানব সভ্যতার উন্নয়নের সোপান। তো প্রযুক্তি হলো সভ্যতার কাজ এক প্রকার আশীর্বাদ স্বরূপ, আর তথ্য প্রযুক্তির সেই আশীর্বাদের সবচেয়ে বড় উপহার যার ব্যবহার প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। তাই আধুনিক বিশ্বের সাথে পাল্লা দিয়ে চলতে তথ্য প্রযুক্তির ব্যবহার সবাইকে দক্ষ হয়ে উঠতে হবে। তো এতটুকু ছিল অ্যাসাইনমেন্টের উত্তর। আমি কিন্তু তোমাদের কাছে ধীরে ধীরে বলে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা টেক্সট ফরম্যাটটা ভালোভাবে দেখতে পেরেছো এবং সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। টাইম ফর স্কুলে সবার আগে অ্যাসাইনমেন্ট উত্তর পাওয়ার জন্য থাকবে। ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং।